আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো বরাবরের মতো আমি এসআর থাই অ্যালুমিনিয়ামের পক্ষ থেকে সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো আজকে আমি আলোচনা করব বাইরের গ্লাস নিয়ে, মানে বিদেশি গ্লাস নিয়ে। বেলজিয়াম গ্লাস দিয়ে জানালা করালে কত টাকা খরচ আসবে, এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তো যারা কিনা বিস্তারিত জানতে চান তারা অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো যারা কিনা চান একটু চাকচিক্য, বা যারা কিনা চান নিত্য নতুন জিনিস মানে ব্যবহার করতে, তো তাদের জন্যই মূলত এই ভিডিও। তো বাংলাদেশে আপনারা হয়তো জানেন কফি মার্কার এটা হয় না, এটা কিন্তু বাইরের গ্লাস, এটা সাধারণত বেলজিয়াম গ্লাস। তো যারা কিনা বেলজিয়াম গ্লাস লাগাতে চান তারা অবশ্যই এই ভিডিওটি দেখতে থাকুন, কারণ বেলজিয়াম গ্লাসটা যেরকম থিকনেসে মোটা এবং কালারও কিন্তু অনেক সুন্দর এবং গ্লাসটাও কিন্তু অনেক হার্ডি, তো সেই জন্য কিন্তু দামটাও কিন্তু একটু তুলনামূলক বেশি। তো বাংলাদেশে কিন্তু নাসির কোম্পানিতে কোনো কফি মার্কারই এখনও বের করেনি, তো এই জন্যই কিন্তু আমরা মানে বেলজিয়াম গ্লাসটা ব্যবহার করি। তো বেলজিয়াম গ্লাসটা কফি মার্কারই হয়, আরও বিভিন্ন কালার হয়। তো আমি আজকে আপনাদের কফি মার্কারি নিয়ে আলোচনা করব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা কাই কোম্পানির অ্যালুমিনিয়াম ব্যবহার করেছি এবং সিকন কোম্পানির লক ব্যবহার করেছি, দেখতে পাচ্ছেন এসএস কালার। আর গ্লাস হিসেবে দিয়েছি মানে বেলজিয়াম গ্লাস কফি মার্কারি 6 মিলি। তো এটা এখানে যদি রেটের কথা বলি, কাই কোম্পানির মাল দিয়েছি আমরা, আর 6 মিলি গ্লাস দিয়েছি এবং মানে লক চাকা দিয়েছি সিকন কোম্পানির। তো এখানে জানালা ছিল অনেকগুলো, তো হাইটে মানে বিভিন্ন সাইজের জানালার মাপটা ছিল। এখানে হাইটে ছিল 4.5 ছিল, 4.5-6 ছিল, 5-5 ছিল, মানে কয়েকটা রকমের জানালা ছিল। তো এখানে যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু 3.5-3। তো মোট অ্যাভারেজে আমরা কিন্তু 450 টাকা নিয়েছি। তো 450 টাকা স্কোয়ার ফিটের বিনিময়ে কিন্তু আপনারা বেলজিয়াম গ্লাস লাগাতে পারবেন। আর যদি আপনারা যে কোনো কালার নেন সমস্যা নেই, কফি কালার নিলেও এই রেট আসবে। আবার যদি আপনি গ্রিন কালার নিতে চান বা আপনি যদি ব্লু কালার নিতে চান তাহলে কিন্তু এরকম আসবে, কারণ এখানে রেটটা একটু বেশি, কারণ এই গ্লাসটা মানে বাইরের গ্লাস, এটা এখানে যেহেতু আমদানি করতে হয় সেখানে একটা আমদানির খরচ আছে। তারপরে আপনার এই গ্লাসটা কিন্তু ব্যয়বহুল, তাছাড়া কিন্তু এই গ্লাসটা কিন্তু অনেক কালারফুল, গাঢ় কালার, ডিপ কালার। তো যারা কিনা ডিপ পছন্দ করেন তারা অবশ্যই বেলজিয়াম গ্লাসটা নেবেন, এটা কিন্তু আপনারা পুরুত্বটাও কিন্তু অনেক ভালো পাবেন এবং কালার নষ্ট হয় না সাধারণত। তো যারা কিনা বাসায় বেলজিয়াম গ্লাস লাগাতে চান বা বাইরের গ্লাস লাগাতে চান তারা অবশ্যই কফি কালার নিতে পারেন, অথবা ব্লু অথবা গ্রিন নিতে পারেন। এই তিনটা কালারেই কিন্তু বেলজিয়াম গ্লাস আছে। তো যারা কিনা আরও বিস্তারিত জানতে চান তারা আমার ডিসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া আছে, আপনারা যে কোনো প্রয়োজনে ফোন দিবেন। আর আমরা দেশের বিভিন্ন প্রান্তে কাজ করি, সেক্ষেত্রে কাজের পরিমাণ অবশ্যই বেশি হতে হবে, আর কেয়ারিং খরচাটা অবশ্যই আপনার নিতে হবে, কারণ আমরা যে রেটে কাজ করি এই রেটে কিন্তু কেয়ারিং খরচাটা যদি আমরা দেই তাহলে কিন্তু আমাদের পোষাবে না। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা অনেকগুলো জানালা অলরেডি বানিয়ে রেখেছি, এগুলো শুধু ডেলিভারি দেওয়ার অপেক্ষায়। তো অনেক সুন্দর করে কিন্তু কাজ করেছি, মানে রাবারগুলো লাগিয়েছি অনেক সুন্দর করে, গ্লাসের যে স্ক্রুগুলো আছে এগুলো কিন্তু অনেক সুন্দর করে ফিনিশিং দিয়েছি। তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে বাস্তব প্রমাণ। তো আপনারা যারা ভালো মানে ডিজাইনের কাজ করাতে চান বা ভালো ফিনিশিংয়ের কাজ করাতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা কিন্তু 100% ফিনিশিং দিয়ে কাজ করে দিতে পারবো। তো ভিডিওটি আজ আর বড় করবো না, আজ এ পর্যন্তই। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে বা যদি ভিডিওটি দ্বারা যদি আপনারা উপকৃত হন তাহলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিবেন, আর চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা নিত্য নতুন থাই সম্পর্কে আপনাদের তুলে ধরতে পারবো, জানাতে পারবো। তো ভিডিওটি এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।